হরে কৃষ্ণ রাধে রাধে। ননী গোপাল সোনা লীলাকথা চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগত। রথযাত্রার দিন এই পাঁচটি জিনিস ভুলেও খাবেন না। এই পাঁচটি জিনিস খেলে জীবনে চরম বিপদ বা দারিদ্রতা নেমে আসতে পারে। তো এই পাঁচটি জিনিস কী কী চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, এই দিন কলমি শাক পুঁই শাক খাবেন না। রথের দিন এই শাক খেলে জগন্নাথদেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটনও হতে পারে। দ্বিতীয়ত, এই দিন পটল খাবেন না। স্নান যাত্রার পর পটলের বালিশে জগন্নাথদেব শায়িত থাকেন, তাই এই সবজিটাকে বর্জন করুন। তৃতীয়ত, কোনো রকম তিক্ত মানে তিত জাতীয় খাবার এদিন ভুলেও মুখে তুলবেন না, যেমন উচ্ছে করলা নিম পাতা এই দিন বর্জন করুন। চতুর্থ, কোনো রকম আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করা যাবে না। আমিষ খেলে জগন্নাথদেবের পুজো করলেও কোনো পুণ্য হয় না, বরং উল্টোটা হতে পারে। পঞ্চমত, ওই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না, মাদকদ্রব্য বর্জন করবেন। প্রত্যেকে এই নিয়মগুলো রথের দিন অবশ্যই পালন করুন এবং জগন্নাথদেবের কৃপা দৃষ্টি লাভ করুন।